ওয়েলকাম ফ্রেন্ডস আমি দে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো অনেক হয়তো আপনাদের কাছে গাছ আছে সেই গাছগুলোর হয়তো অনেক বয়স হয়ে গেছে তো সেই গাছে হয়তো ফুল ফল আসছে না বা ফুল আসলে হয়তো সেই ফুলটা ঝরে যাচ্ছে ফলে রূপান্তরিত হচ্ছে না বা এমনও কিছু হয়েছে যে কিছুটা ছোটো ছোটো ফল ধরছে কিন্তু ধরার পর আবার সেটা ঝরে যাচ্ছে তো এই যে আপনারা সমস্যার সম্মুখীন হন তো সেই সমস্যার সমাধান নিয়েই আজ চলে এসেছি তো এর সমস্যার একটাই সমাধান সেটা হচ্ছে মীরাকুলান তো আপনারা তো এই হলো মিরাকুলান তো মিরাকুলান হচ্ছে এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনারা আমি যে সমস্যার কথাটা নিয়ে আলোচনা করছি তাতে আপনারা ইউজ করতে পারবেন তো মিরাকুলান হলো একটি প্লান্টের গ্রোথ রেগুলেটার মানে বাংলায় যেটা বলা হয় উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক তো এইতে এতে যে মেন উপাদানটি থাকে সেটা হলো ট্রাইকন্টানল ট্রাইকন্টানল হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালকোহল এটা প্রায় প্রত্যেক উদ্ভিদের শরীরই কম বেশি থাকে তো এটা অনেক সময় কী হয় আমাদের চারপাশের যে আবহাওয়া থাকে সেই আবহাওয়ার জন্য গাছ এটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারে না বা এমনও হয় গাছ হয়তো অসম্পূর্ণ খাবার পাচ্ছে তার জন্য গাছ এটাকে তৈরি করতে পারে না তো তাই আমাদের বাইরে থেকে এটা গাছেতে প্রয়োগ করতে হয় তো এবার আসি গাছের নিরাকুলন ব্যবহার করার পর গাছের কী কী উপকার হয় প্রথমত যেটা মেন উপকার হয় সেটা হচ্ছে গাছের পাতা বা কাণ্ডেতে যেখানে সবুজ অংশ থাকে সেখানে ক্লোরোফিলের উপাদানটাকে বাড়িয়ে দেয় ক্লোরোফিলের উপাদান বাড়িয়ে দিলে আপনারা বুঝতেই পারছেন যে শালক সংশ্লেষের প্রক্রিয়াটা বৃদ্ধি পাবে তো সালক সংশ্লেষ যত বৃদ্ধি পাবে তত গাছ খাবার বেশি তৈরি করবে এবার গাছ যখন খাবার বেশি তৈরি করবে সেই খাবারটাকে গাছকে ফলে আকারে সঞ্চয় করতে হয় তো অটোমেটিক্যালি গাছেতে ফল ফুল আসতে শুরু করবে তো গাছে যখন আপনারা মিরাকুলন ব্যবহার করবেন তারপরে দেখবেন যে যেসব গাছে দেখবেন ফুল ফল আসছে না বা ফুল আসলেও সেই ফুলটা ঝরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা একে ব্যবহার করতে পারবেন যে গাছেতে ফুলের পরিমাণ বাড়িয়ে দেয় বা ফুলের পরিমাণ বাড়লে সেখানে ফলও বেশি আসবে তো এই হচ্ছে আপনার ব্যবহার করলে উপকারগুলো পাওয়া যায় এছাড়াও গাছেতে প্রোটিন সংশ্লেষের মাত্রাটাকে বাড়িয়ে দেয় আর আরও যেটা হেল্প হয় সেটা হচ্ছে গাছের যে প্রতিরোধ ক্ষমতা সেটাতে অনেকটা বাড়াতে একে সাহায্য করে আর আরেকটা হচ্ছে আপনার যে গাছের যে কোষ বিভাজনের যে প্রক্রিয়াটা আছে মূল বা কাণ্ডে যে কোষ বিভাজন ঘটে বৃদ্ধি ঘটে সেইটাকেও বৃদ্ধি ঘটায় তার ফলে কি গাছ গাছের যে কাণ্ড বা মূল এটা অনেকটাই বৃদ্ধি পায় তো এটা হলো গাছেতে মিরাকুলন ব্যবহার করার কি কি আমরা গাছের উপকার পাই সেটা তো এরপর আসি একে আপনারা গাছেতে কি ডোজে ব্যবহার করবেন তো এটাকে আপনারা ব্যবহার করতে হবে ওয়ান লিটার জলেতে তিরিশ ফোঁটা এটা এটা লিকুইড ফর্মে পাওয়া যায় এটাকে তিরিশ ফোঁটা ওয়ান লিটার জলেতে গুলে ভালো করে মিশিয়ে আপনারা স্প্রে করে ব্যবহার করতে পারেন এছাড়াও এক থেকে দেড় এম আপনারা এক লিটার জলেতে ভালো করে মিশিয়ে ব্যবহার করতে পারেন তো এটা গেল হচ্ছে ডোজ আর এরপর আমি আসি কোন কোন গাছের ক্ষেত্রে এটাকে ব্যবহার করবেন এটা তো সব গাছের ক্ষেত্রে ব্যবহার করা যায় না তো গাছগুলো আমি যে গাছগুলোর বলছি সেগুলোতে আপনারা ব্যবহার করলে এর রেজাল্ট সব থেকে ভালো পাবেন সেটা হচ্ছে টমেটো বেগুন ক্যাপসিকাম লঙ্কা এবং শীতের সমস্ত রকম যত ফুল গাছ পাওয়া যায় সেই সব ফুল গাছেতে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং ফলের গাছের ক্ষেত্রে এটা সব থেকে বেস্ট কাজ করে এবার আসি কীভাবে ব্যবহার করবেন মিরাকুলানটাকে তো মিরাকুলানটাকে জলে গুলে ভালো করে স্প্রে করবেন গাছেতে আর সবজি গাছের ক্ষেত্রে বলে রাখি চারবার আপনারা পনেরো দিন অন্তর অন্তর ইউজ করতে পারবেন আর ফল বা ফুলের গাছের ক্ষেত্রে এটাকে পাঁচ থেকে ছবার ইউজ করতে হবে এটাও পনেরো দিন অন্তর আপনারা ব্যবহার করতে পারবেন এবার বলে রাখি কখন আপনারা এটাকে ব্যবহার করবেন মানে কোন সময় দিনের কোন সময় এটাকে ব্যবহার করতে হয় তো এটাকে আপনারা বেশিরভাগ বিকেলের দিকে ব্যবহার করার চেষ্টা করবেন বিকেলের দিকে ব্যবহার করার পর সা আট থেকে ন ঘন্টা মতো এটাকে গাছটাকে ছাওয়াতে রাখতে হয় তাহলে আমরা রাতেতে গাছের ছাওয়াতে থাকছে তাহলে সেখানে কি গাছ শোষণ করার আর যে টাইমটা সেটা পেয়ে যায় আর যদি আপনাদের মনে হয় যে এটাকে সকালের দিকে স্প্রে করবেন গাছেতে তাহলে কিন্তু স্প্রে করতে পারেন কিন্তু সেই গাছটাকে আপনাকে আট থেকে ন ঘন্টা মতো ছাওয়া জায়গায় রাখতে হবে তো এটা গেল হচ্ছে কখন এবং কিভাবে স্প্রে করবেন এবং দিনের কোন সময় স্প্রে করবেন এবার আসি এইটাকে আপনারা যে ব্যবহার করছেন এর জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হয় সেগুলো হচ্ছে আপনি এটা ব্যবহার করার পনেরো দিনের আগে কোনো ফাঙ্গিসাইডকে ব্যবহার করতে পারবেন না গাছে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনারা এটাকে কোনো ফাঙ্গিসাইডের সাথে একসাথে মিশিয়েও ব্যবহার করতে পারবেন না আর এটাকে ব্যবহার করার পর মানে পনেরো দিন আগেও কিন্তু এই একই প্রোডাক্টকেও আপনারা ব্যবহার করতে পারবেন না আর আমরা যে অনেক পেস্টিসাইড বলুন বা ফাঙ্গিসাইডকে আমরা মানে একাধারে ব্যবহার করতে থাকি মানে ধরুন একটা তো আমাদের টাইম আছে যে পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর আমরা গাছেতে ব্যবহার করি কিন্তু এই মানে মিরাকুলান এটা কিন্তু ওইভাবে ব্যবহার হয় না যদি গাছের প্রয়োজন হয় যদি গাছের মানে আমি যে সমস্যার কথাগুলো বললাম সেই সমস্যা যদি আসে তবেই কিন্তু গাছেতে ব্যবহার করবেন এবং চার থেকে পাঁচবার পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারবেন কিন্তু এটাকে কন্টিনিউ ব্যবহার করা যায় না ব্যবহার করলে কিন্তু গাছের ক্ষতি হয় আচ্ছা এবার আসি আপনারা কোন কোন ক্ষেত্রে এটাকে ব্যবহার করবেন না মানে কোন সময় গাছেতে এটা ব্যবহার করলে রেজাল্ট পাওয়া যাবে না সেটা হলো গাছ যখন ডরমেন্সি পিরিয়ডে থাকে মানে গাছ ঘুমন্ত অবস্থায় আছে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাডেনিয়াম গাছ তো অ্যাডেনিয়াম গাছটার আপনারা সবাই জানেন যে অ্যাডেনিয়াম গাছ শীতকালেতে ডরমেন্সি পিরিয়ডে যায় এবং শীতকাল চলে গেলে এটা আস্তে আস্তে এর মানে ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসে তো এই অবস্থায় দেখুন গাছ সমস্ত পাতা ঝরিয়ে ফেলেছে তো এখন ডরমেন্সিতে আছে এই সময় যদি আমি একে মিরাকুলান স্প্রে করি ফুল ফল আসার জন্য তাহলে কি গাছের হঠাৎ করেই গাছের কাণ্ডেতে বা নতুন যদি পাতা আসে সেখানেতে শালক সংস্কর্ষের প্রক্রিয়াটা বাড়িয়ে দেয় তো গাছ অনেক খাদ্য তৈরি করতে শুরু করে দেয় এবং গাছ যখন খাদ্য তৈরি করতে শুরু করে গাছের এই যে ডরমিনসির পিরিয়ড বা ঘুমন্ত অবস্থাটা নষ্ট হয় এবং গাছ সঠিক গাছেতে বৃদ্ধি হয় না তো গাছের ক্ষতি হয় তো আপনারা মানে বিভিন্ন গাছের ডরমেন্সি পিরিয়ড বিভিন্ন সময় হয় সেটাকে আপনারা খেয়াল করবেন যে কোন সময় গাছের ডরমেন্সি পিরিয়ড চলছে সেই সময় গাছেতে এটাকে ব্যবহার করবেন না এতে গাছের লাভের থেকে ক্ষতিটা বেশি হয় তো আর আর আপনারা ব্যবহার করবেন হচ্ছে যখন কোনো গাছের ফুল ফল আসতে শুরু করছে সেই সময় কিন্তু আপনারা ব্যবহার করলে এর রেজাল্ট সবথেকে ভালো পাবেন আর একটা ব্যবহার করা যায় হচ্ছে আপনারা যখন গাছেতে দেখুন অনেক বয়স হয়ে গেছে গাছ অনেক দিন ধরে হয়ে গেছে গাছেতে ফুল ফল আসছে না কিন্তু গাছের বয়স বেড়েছে তখন আপনারা এটাকে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা রেজাল্ট ভালো পাবেন তো এই ছিল হচ্ছে আমার মিরাকুলান সম্পর্কে সম্পূর্ণ তথ্য এবার বলে রাখি যেটা আমি প্রথমে বলা হয়নি সেটা হচ্ছে মিরাকুলান যে আপনারা কিনবেন এটা আপনারা যে কোনো নার্সারি শপে পেয়ে যাবেন এটা খুব মানে অ্যাভেলেবেল প্রোডাক্ট মানে আপনারা যে কোনো গাছের দোকানে বা নার্সারি থেকে পেয়ে যাবেন এর দাম হচ্ছে বিরানব্বই টাকা প্রিন্ট মানে এই দামে আপনারা পেয়ে যাবেন এটা একশো মেল থাকে একশো মেল আপনারা অনেক দিন ধরেই ব্যবহার করতে পারবেন তো একশো এম দাম বিরানব্বই টাকা তো এই ছিল আমার মিরাকুলান সম্পর্কে সম্পূর্ণ তথ্য তো আপনাদের যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন তো আপনারা এই প্রোডাক্টকে ইউজ করতে পারেন ইউজ করলে দেখবেন আশা করি সেই প্রবলেম থেকে আপনারা রেহাই পাচ্ছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন থ্যাংক ইউ তো আপনাদের এই মিরাকুলান সম্পর্কে বা গাছের ফুল ফল আসছে না এরকম যদি কোনো সমস্যা সম্মুখীন হন এবং এটাকে ইউজ করছেন বা কীভাবে করছেন যদি ঠিকভাবে আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আশা করি সেগুলোর প্রতিটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ